a student Bardhaman Model School. এর আগের দিন তোমাদের আমি মাইনর স্কেল শিখেছি সিআরটি, কিন্তু ফর্মুলাটা সব একই। তুমি যদি মেজর স্কেল তোমরা জানো, আমি চারটে মেজর স্কেল শিখিয়েছি, আরও আটটা শেখাবো। আর এই চারটে স্কেলের ওপরে ফর্মুলাটা আমি কি বলেছিলাম মেজর স্কেলে, তারপর মাইনর স্কেলে কি বলেছিলাম, যে থার্ড নোট অ্যান্ড সিক্স নোট উইল বি ফ্ল্যাট, সারি গাটা ফ্ল্যাট হয়ে গেল, সারি গা মা পা ধা নি সা সারি গা পা মা গা রে সা। তাহলে মাইনর স্কেল যে চারটে শিখেছো সেটা প্র্যাকটিস করবে। আর এর সঙ্গে তুমি দেখো মাইনরের কর্ড কি আসবে, মেজর ফার্স্ট হচ্ছে মেজর কর্ড সা গা পা সা গা পা সা পা গা সা। তাহলে মাইনর কর্ড কি আসবে সা গা পা সা গা পা সা পা গা সা। দেখো এর আগে যে মাইনর স্কেলের ওপর একটা গান তোমাদের প্রেয়ার সং শিখিয়েছিলাম, আজকে তোমাদেরকে একটা রবীন্দ্রসঙ্গীত শেখাবো, খুব বিখ্যাত গান, আমার তো গানটি খুবই ভালো লাগে। তো যাকে এটা মাইনর স্কেলের উপরই আছে, আজ ভাবি মনে মনে
তোমরা এরম গাও মানে প্লেন আছে প্রত্যেককে রবীন্দ্রসঙ্গীত মানে কিন্তু ভাব সব সঙ্গীতই ভাব ভাব ছাড়া গান হবে না তুমি তুমি যদি গানটা গাও তোমাকে বলতে হবে দেখো এইখানটা কিরকম আসছে এত কামনা এত সাধনা তোমার ফ্রাস্ট্রেশন এত কামনা এত সাধনা দেখো এই যে রবীন্দ্রসঙ্গীতই বলো হিন্দি বলো আধুনিকই বলো যা কিছু প্রত্যেকটি একটা স্টাইল আছে সেই স্টাইল অনুযায়ী তোমাদের কিন্তু গানগুলোকে করতে হবে দেখো মডার্ন গান যদি ধরো তুমি তোমরা গাও এই যে প্রত্যেকটি জিনিসে সে তুমি এখনকার মডার্ন গানই বলো আগেকার গানই বলো যে কোনো গানই বলো প্রত্যেকের একটা সেন্স আছে তোমাদের মেন কথার বক্তব্য হচ্ছে গানটা বুঝে ভাব দিয়ে গাও ভাব দিয়ে যখনই গানটা করবে তখন তোমার গাইতে ভালো মানে আত্মার তোমার শান্তি হবে তোমার মনে হবে হ্যাঁ আমি একটা শান্তি পাচ্ছি গানটাকে ধরো তুমি একটা গান গাইছো আমি চিনি গো চিনি তোমারে কবো বিদেশি তাহলে তুমি যদি গা আমি চিনি গো চিনি তোমারে কবো বিদেশি তুমি থাকো সিন্ধু পারে কবো বিদেশি এটা তো গান হলো একটা তাহলে তুমি যখন গানটা গাইবে তোমাকে কি করতে হবে আমি চিনি চিনি তোমারে ও বিদেশিনী তুমি থাকো সিন্ধু পারে ও বিদেশিনী আমি চিনি চিনি তোমারে তাহলে মানে কি তুমি তাকে মানে মিনিংটা বোঝো আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশি তুমি থাকো সিন্ধু পারে ও গো বিদেশি এই তুমি যদি গা আমি চিনি এটা গান হলো আমি চিনি গো চিনি তোমার দ্যাট ইজ নট আমি চিনি গো চিনি তোমারে তুমি থাকো সিন্ধু পারে ও বিদেশি তা আজকে মোটামুটি এইটা তোমাদের বললাম করতে
আর একটা জিনিস তোমাদের প্র্যাকটিস করতে বলবো, সেটা হচ্ছে একটা স্বরগান তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। কিরকম দেখো স্বরগানটা, আমি এটা চারটে স্টেপ আছে তোমাদের, এইটাকে কিন্তু স্লোলি আগে করো, তোমাকে যখন তোমরা প্র্যাকটিস করবে তারপরে কি দিয়ে করবে, এ দিয়ে করবে, তারপরে ই দিয়ে করো, আই দিয়ে করো, ও দিয়ে করো, হবে দেখো স্পিডটা হবে, আমি আমি বাজিয়ে দেখাচ্ছি স্পিডটা কিরকম স্পিডে তোমাকে করতে হবে। এটা কিন্তু লাস্ট স্পিড, এটা এই স্পিডে কিন্তু তোমাকে এর চারটে পার্ট আছে, তারপরে আমি এই চারটে সরগ্রাম করেই দেবো, তা এইটা আগে এইটে করো, এইটে করার পরে বাদ বাকিটা করবে, তারপরে আ কেমন করে করতে হয়, আ দিয়ে কেমন করে করতে হয় সেটা এর পরের দিন দেখাবো, ওকে।